নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে দর্শক সমাগম নিষেধ করে কোলাঘাটে জন্মাষ্টমী উদযাপন। সোমবার শুভ জন্মাষ্টমী। প্রথা অনুযায়ী প্রতিবছর ভাদ্রপদ মাসের অষ্টমীতে জন্মাষ্টমী পালিত হয়। বসুদেব ও দেবকীর অষ্টম সন্তান ও বিষ্ণুর অষ্টম অবতার মথুরায় কংসের কারাগারে আজকের দিনেই জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। সারা দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুনবাজার রাধামাধব মন্দিরেও খুবই জাঁকজমকের সাথে এই দিনটি পালিত হয়ে আসছে। তবে এই বছরের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। স্বাস্থ্যবিধি মেনে আশ্রম কর্তৃপক্ষ আগে থেকেই দর্শক সমাগম নিষিদ্ধ ঘোষণা করে বাড়িতে বসেই আগ্রহীদের সমাজ মাধ্যমে সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি দেখার আহ্বান জানান। এই দিন বৈকালে এলাকার কচিকাঁচাদের কাউকে রাধা কাউকে কৃষ্ণ সাজিয়ে মন্দিরে নিয়ে আসেন পরিবার পরিজনেরা। মন্দিরে তাদের হাতে তুলে দেওয়া হয় মাটির পাত্রে ননি, চকলেট, নারিকেল, নাড়ু, মিষ্টান্ন, কার্টুন মাস্ক এবং বিভিন্ন উপহার সামগ্রী। হরিনাম সংকীর্তনের তালে সারা মন্দির চত্বরে আপন মনে খেলে বেড়ায় খুদে মনের রাধা ও কৃষ্ণের দল। ভক্তিগীতি ও চিত্তাকর্ষক নৃত্যের আসরের সাথে জন্মাষ্টমীর বিশেষ সাধন ভজনে অংশ নেন আগত ভক্তবৃন্দ। এই উপলক্ষে কদিন আগে থেকেই আশ্রমে চলেছে শ্রীমৎ ভাগবতের পাঠের আসর। মঙ্গলবার প্রথা অনুযায়ী জন্মাষ্টমীর পরদিন নন্দ মহোৎসবে সুরক্ষাবিধি মান্যতা দিয়ে ভক্তদের হাতে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অন্নপ্রসাদ বিতরণ করা হবে বলে আশ্রমের পক্ষে রাধেশ্যাম ভৌমিক জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমার নাম হলো শাইনি বাদশা। তো এখানে কি সেজেছো? আমি এখানে রাধা সেজেছি। এখানে কতজন এখন সেজেছে? রাধা কৃষ্ণ কতজন সেজেছে? এখানে অনেকজন সেজেছে, যেটা গুনে বলতে পারবো না। এবছর কি প্রথম সাজিতে? হ্যাঁ। কেমন অনুভূতি লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং নাচও করেছি, খুব এনজয় করছি। আগামী বছর কি আবার করবে এরকম সাজবে? হ্যাঁ করবো। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ, এই প্রথম আপনার এলাকায় উন্নত মানের জ্যোতিষ পরিষেবা। তন্ত্র নয়, বশীকরণ নয়, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আধুনিক বিচার দ্বারা কাউন্সিলিং। বাস্তু, শিক্ষা, কর্ম, বিবাহ, ব্যবসা, এই নিয়ে কাউন্সিলিং। কাউন্সিলিং দ্বারা প্রতিকার, বিশেষজ্ঞ জ্যোতিষবিদ মৃন্ময় মুখার্জি। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 7679721776।